আমার মায়ের নবীর কষ্টের খবর জাননি, আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এরে মক্কার মানুষেরা, সারাদিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন কোনো কোনো দিন বিকালে ফিরে আসতেন, কোনো কোনো দিন সন্ধ্যা হয়ে যেত, কোনো কোনো দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, এরে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি, রাত্র গভীর, ও নবীর পাগল আশেকেরা এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেইভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এ রাজপ্রাসাদের মা বোনেরা কার আরামের ঘুম হারাম করে বসে আছো? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন, এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইত। আমার মন কয় এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যাইদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। মা খাদিজা বলেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে গভীর রাত্রে, দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকালবেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি, কাছাকাছি আসার পর দুই কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসবো। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে, এরে পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকাইয়া দেখি, আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন, চোখ থেকে পানি জর জর করে পড়ছে? হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নি আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন। খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই, হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ বাবার দেশের লোকেরা আমারে পাগল পাগল কয় রে খাদিজা, পাগল কয় মনটা বুঝাইতে পারি। কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে, রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইয়েরা, তোমরা আমার এতিম এতিম কইও না, তোমরা না জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না, আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা রে, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা,
বাবা টাইনা কুলে নিত, দুই গালে চুমা দিত। আমি মোহাম্মদ কানতে কানতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায়া দাও আমি বাবার কোলে উঠব। এরে খাদিজা আমার মা আমার বুকে লইয়া কান্ত। হুজুর এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয় আর কি দরকার তাদের কাছে যাওয়া। আমার নবী বলেন, খাদিজা রে না বাধা দিস না, যত ব্যথা যত কষ্ট যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছ গো, কারা আজকের মাহফিলে বসে আছো গো, আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছ। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দোয়ারে দোয়ারে গিয়েছে। আজকে কারা গো, কেউ তো আপনাদের ঘরের দোয়ারে দোয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হইয়া গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময়, রাসূল বলেন এক কোরআনের মজলিসের বিনিময় আমার আল্লাহ আমার উম্মতের 60 বৎসর এবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা বেহেশতি হবেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম বেহেশ বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলেমে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শরীক, কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ বেহেশ বানাইছে 8টা। আরে দুনিয়ার ছেলেমে নাই, বুড়া বুড়ি 7তলা বাড়ি বানাইয়া ভাড়া দেয়, আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই। জিঘাইলে জবাব দিবেন, আমি এই বেহেশ 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলার জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলার জীবনী, ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে, তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করতো, খানে কাবার ভিতরে মূর্তি নিয়ে বইরা থেকে রাখছে। বাড়ির পাশে সামাউন নামের ব্যক্তি, সামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে করে বুড়া জয়ীফ হয়ে গেছে, অহনবাটা পূজা ছাড়ে না। হাসান বসরি যাইয়া বলল, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছাইড়ে দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে সামাউন, কই বেড়া সময় থাকতে আইলে না, অহন তো বুড়ো হয়েছি, অহন আর কালিমা বইরা কি করুম, কারণ একটা জীবনে ভালো কাজও তো হনার করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনে পূজা কেমনে সারুম, এমন আছে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানছে উক্কা খাইতো, উক্কা উক্কা একবেলা ভাত না খাইয়া পারছে, কেউ ঘুমাইছেন উক্কা না খাইয়া পারছে না, আসিন না এমন মানুষ, আমার দাদি আসিন ফান খাইতো,
আমার দাদি দেখছে, আমার বাবারাই কইছে, পুত্রে দুই বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাই থাকতাম না। তো অভ্যাস, উক্কার যুগ গেছে, গাফর আইছে, বিড়ি 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 না খাই বাঁচতেছে না। একবার রোজার দিন কি করব, কোনো বিড়ি খাইতে না, ওরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে, গুমডা বাঙ্গুল লাগে, পায়খানার ভিতরে বইয়া বিড়ি মন টান শুরু করছে, জীবনের টান টানতাছে, দরজার ফাহাদা দোয়া বাইর মানছে গো সর্বনষ্টে, পায়খানার ভিতরে মনে আগুন টাগুন লাগছে, মানুষ পানি মারতেছে উগ্রতা নিষেধা, বেচারা কখন বিপদ করল। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝি এই বিপদই হয়, কি করে বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ, অনার বিড়ি কেউ খাইতেছে না সিগারেট। এটা বাস্তব একটা ঘটনা, আমার রামনগরে আমার এক সাসা আছে, নাম কইতাম না, নাম কইলে কি বুঝ দেবো, আছে অন্য মুরব্বী বেটা, বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে কো সাসা আপনি সিগারেট খান, কহ সাসা সিগারেট খাওয়াটা আপনার ছেড়ে দিতে হইব যদি কয়েকদিন বাঁচতেন চান। সাসা জি গায়ে বেটাই তোর বয়স কত রে, আমার বয়স 50, আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি, তুই তো বেটা 50 বছর, বিড়ি না খাই আছে, আস্তে আস্তে আসছে, আমি ভালো আছি। তো অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তি হন লাগছে, ভর্তি হয়েছি পরে ডাক্তার এই নিষেধ বিড়ি খাইেন না, সিগারেট খাইেন না, পরে হসপিটালে তো আর সিগারেট নাই, বেটার জীবনটা বাইরে যেতে, যারা দেখতো যা রুগী দেখতো গেলে কি কেউ সিগারেট নেয়, কেউ ফল ফলা দিত লুয়ে যা, রুটি কলা নেয়, মিরসি নেয়, ফল ফলা দি নেয়, তা নিয়ে গেছে টাল ফলাই দিছে, গ্রামের মুরব্বী। তো তার একটা ঘনিষ্ঠ লোক এনা এক ফেক সিগারেট পকেটে করে নিছে, কাছে গিয়ে খাড়াইছে, পরে কেউ তুমি দি খালি হাতে আইলা, সবাই তো কিছু লুয়ে আইয়ে, তুমি দি কিছু আনলা না, ফল ফলা দি, ক ভাইও আনছি না যে, ফল ফলা দি তো অবলতি আনছে, আমি কিছু আনছি না, এরকম না কিছু আনছি, কি আনছ, বজে দেখাই আপনি বাচ্চা আছেন হেই আনছি, হেই আনছ, কহ নার্স গিয়া লোক, নার্স গিয়া সারলে পর আপনার বিশ্বাস করতেন না, জন খালি ফগরতে ফেকটা দেহাইছে ফাল দইটা বই গেছে, বই আসে রে কয় আফন থাকলে তুমি আমার আফন, আনে গিয়া মালটার আঙ্গুর আর কমলা আসল ডানে না, বেটার অভ্যাস আর কি দা, আমরা রায়পুরে আরো এমন আছে না অভ্যাসের, আছে আছে, হে বেটা রইল ততই অভ্যস্ত হইরাতে তো বলা আগুনের পূজা করে, হাসান বসরি ডাকেন, বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে, হাসান বসরি রে সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পরে মুসলমান হইলে কি লাভ হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পরে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন, রে হাসান বসরি এখন তো কালিমা পরে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই, বাবারা ভাইয়েরা আমরা কেউ এই পরিমাণ বোরা হয় নাই, আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো,
এবাদত করলে জান্নাত দেলাইব ওই কথা কইছে না, এরপরে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ। নামাজ পড়লেন রুকু সিজদার মাধ্যমে এবাদত, নামাজ পড়া যদি যাওয়ার সময় বাটার জুতা আরেক বাটারটা নিনগা, তাইলে কি নামাজ পড়া কাজটা ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজ দিয়া জান্নাতে যাওন যাইতো না? বল হুজুর জুতা নে, জি আমার বাসটেন মসজিদে আমারও তিন জোড় জুতা নিছে, ওখানে জুতা সামনে নেই গা করে সামনে। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো, তারপরে ভালো কাজ করো, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, অর্থাৎ তোমরা জান্নাত পাইবা। আচ্ছা আজকে মুন্সিবাড়ির পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, একটা সত্য কথা কইবেন, কাজটা কি ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? ও মুন্সিবাড়ির মুন্সি সাহেবরা, এত মানুষ সাক্ষী, কাজটা ভালো? আর আমাদের ভালো কাজ করাই উচিত। আমরা আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমরা দামি। ভালো কাজ করার মতো আমার ক্ষমতা নাই, আমার স্বাস্থ্যগত অবস্থান নাই, কালিমা পড়ে কি হবে রে হাসান বসরি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন কালিমাটা পড়েন আপনি জান্নাতি হবেন। সামাউন বলেন জান্নাতি হব, তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিতেছেন আমার নবীর হাদিস, জান্নাতে যাওয়ার গ্যারান্টি হলো আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। সামাউন রে কালিমাটা পর, আমার নবী বলেছে জান্নাতে প্রবেশ করবে। সামাউন দুইটা চোখের পানি গাল বেবে ছাড়ে, রে হাসান বসরি এত সুন্দর কালিমা রে, এই নবীর কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমার আগে কইলি না, জীবনে কিছু ভালো কাজ করে যাইতাম। বাবারা ভাইয়েরা, আমরা এই দেশের মেহমান, সকলেই আমরা এ দেশের মেহমান, এ দেশের বাসিন্দা আমরা কেউ না, যত মজবুত বাড়িই করি না কেন বাড়ির গ্যারান্টি আছে রে বাবা, বাড়ির মালিকের কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা যারা করছে, আগেকার মুরব্বীরা রাত্রে কাইন্দা বালিশ বিজাইছে কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিচামিচি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখাইলাম বন্দি, কার বাবা রে কার বা করবা কি কর বাবা, আরে করবা গর করবা, অন্ধকার কবর হবে বসতি, হাইরে অন্ধকার বরে হবে বস, এই দুনিয়া মুসাফির খা না জানো না, এই দুনিয়া মুসাফির খা না জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল।
রাস্তাটা দিয়ে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ, আজকে তারা দুনিয়ায় নাই, রাস্তাটা আছে। আজকে আমরা হাঁটতেছি, একদিন রাস্তাটা থাকবো, আমরা থাকতাম না। নবী একটা পরামর্শ দিছে, ও নবীর আশেকেরা, নবীরে ভালোবাসো, নবীর একটা পরামর্শ মানো, তাইলে ভালোবাসাটা সত্য হইব। নবী পরামর্শ দিছে, আর দুনিয়াও মাজরাতুল আখরা, দুনিয়া আখেরাতের বাজার, খালি ব্যাগটা লইয়া ঘুরেন না বাজার, ব্যাগটা লইয়া খালি ঘুরেন না বাজারটা ঘুরা লাইন। কারণ এমন এক দেশে থাকি যে দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, এটা বাস্তব। আমার আমার ঘর, আমার ফ্যামিলি, আমার বড় ভাই মারা গেছে যে 14 বছর, পাঁচটা বাচ্চা ছোট আছে, নন বড় হইছে। রমজানের আগে, শবে বরাতের 2 দিন আগে আমার ছোট ভাইরা 5টা বাচ্চা, এরা ছোট ছোট 5টা, দান কাইটা অর্ধেক দান খোলা টানছে আর অর্ধেক দান খেতই রইছে। পরের দিন কামলা লইব, বাকি দান আইন না, দান বাইরাইব। রাত্রে এসারে নামাজ পড়ছে, গুইরা গেরা কামলা বিদায় গেরা চাটা খাইয়া ঘুমাইছে। রাত্র 12:15 দিকে বাচ্চারা কান্তাছে, দৌড়াইয়া গেলাম, গিয়া দেখি এই 5টা বাচ্চা এতিম করে আমার ছোট ভাইটা ইষ্টুক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাচ্চাগুলো এতিম, ছোট্ট বাচ্চাটা 2.5 বছর। কিছুদিন আগে স্বপ্নে মনে হয় তার বাবারে দেখছে, ফজরের পরে আমার ঘুমের টাইম নেই, ফজরের পরে হের কান্নায় আমার চোখের পানি বালিশ ভিজতেছে, আব্বা আব্বা কয়ে কাঁদতেছে, হের মা পারে না সান্ত্বনা দিত, হেরে মামা বিস্কিট দিলে খুব খুশি হয়, মামা বিস্কুটেও সান্ত্বনা দিতে পারলো না, টাকা দিলে খুশি হয় পারলো না, বাচ্চার মা নাশপাতি দিল, আপেল দিল, থামে না, 1টা ঘন্টা কাঁদছে। মনে হয় স্বপ্নে দেখছে, বাচ্চা মানুষ তো বুঝাইতে পারে না, 1টা ঘন্টা মার কোলে কাঁদছে। বাবারে যদি সিরিয়াল থাকতো, আমার বড় আরেক ভাই আছে, হে ভাই গেল হইলে, আমি গেলাম হইলে, এরপরে না হ্যাঁ গেল হইলে। এমন এক দেশে থাকি আসার সিরিয়াল আছে, আগে বড় ভাই, পরে মেজু ভাই, পরে ছোট ভাই, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। এই হিসাব কিন্তু আমরা নাই। আমার নবী পরামর্শ দিয়া সোনার মদিনায় শুয়া রয়েছে, আর দুনিয়া ও মাজরাতুল আখরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাজার আমরা আলমে রুহের দেশে ছিলাম, হ্যাঁ কোনো বাজার নাই, আলমে বতন মার পেটে ছিলাম, 1টা সার দোকানও নাই, অন্ত সার দোকানও বইয়া টিভি দেখে আর গপ্প করে আর শাখা। কোন সময় জোহরের টাইম গেল, কোন সময় ফজরের টাইম গেল, কোন সময় মাগরিবের টাইম গেল, কোন সময় আসারের নামাজের টাইম গেল, এই খবর নাই। নবী যে কইছে বাজার করতাম, বাজারের ব্যাগটা তো খালি। জি জি জি, অতক্ষণ যে বই দিছেন এটি ধন্যবাদ। জি জি, না আমরা তো অনেক দায়িত্ব, জি জি, অনেক ধন্যবাদ। আপনারা যাবেন গা? যাইলে গা যাইতারেন গা, আমি জোর কিরা রাখতে অস শোনাই না। আমার 313 জন থাকলেও, 313 জন আখিরি নবীর উম্মত বেশি লাগে না, 313 জনের লই খবর হয়। আবু জাহেলটা ফাইলে জিগাইয়েন, এ 313 জন বদরের যুদ্ধে 313 জনে আবু জাহেলের 1000 বাহিনীর পুরান বাপটা হাইলাইছে। আমরা হে নবীর উম্মত, বেশি মানুষ লাগে না, কারো যদি কষ্ট থাকে, অসুবিধা থাকে, জানগা আমি কম মানুষ লই দোয়া করুম, দোয়া কম মানুষ করলে করে ঠগা হইতো না, বেশি মানে নইলে বন্ড এক। এটা হইলো আমরার হিসাব। আমি ছোটোবেলা একটা ইসলামী সংগঠন করছি, এটা মাঝে ফাতেহা মাহফিলে, ফাতেহা মাহফিলে তাবারুক করছি, সিন্নি সিন্নি, আরে গুড় দিয়া যে সিন্নি না, আগে ক্ষীর নাম না, ক্ষীর ক্ষীর, অন্ত এটা নাই, অন্ত এই ফতোয়া, হে ফতোয়া, এটা শিরিক, এটা বেদাত, এটা করুন যেত না, এটা সেরা দুন লাগবো, এটা বন্ধ হয়েছে আস্তে আস্তে নাই। তো এই ক্ষীর সিন্নি করে সারা দেশতে সাইল তুলছি, হিসেব মতো কামাই করি না, সারা দেশতে সাইল তুললে সিন্নি করছি। তো আমার এক সাসা আছে হন, এ বলো কৃষক, এলে আমার কো বাতিজা দোয়াটা করবে রাত 3টা বাজে, যখন মানুষ কইমা যাইবো গা,
তখন দোয়াটা করবে দোয়াটা কইরা একটু একটু কইরা কলা পাতার মধ্যে দিত একটু একটু কইরা কলা পাতা দিবে আর বাহি দিরা কি আমরা বাড়িতে নামগো বন্ধ কইরা গরম কইরা গিরা খায় তা আমরা একটু দিয়া বেশি নিলাম বন্ধ কইরা গরম কইরা খামু মানুষ বেশি হইলো আল্লাহর কি রহমতের ভান্ডার কম না বেশি মানুষ বেশি হইলো আল্লাহ কম দিত না এটা চিন্তা করেন না আল্লাহ বেশি দিব কারণ কোরআন শরীফের মধ্যে আছে এই নবীর উম্মতের বাজেট আইতাছি আমি আইতাছি কোন সময় অনেক কই হইলাই দেখেন একটা বাজেট দিছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা এটা কি এক দুইজন দিব কেড়ে কইছে না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা নবী গো আপনার উম্মতের জন্য একটা বোনাস আমি বাজেট করছি রমজান মাসে যারা রোজা রাখবো সরকারি কর্মচারীরা ঈদের সময় একটা বোনাস পা আমি রমজান মাসে রোজাদারের লাগিয়া ঈদের আগে একটা বোনাস দিছি বোনাসটার নাম লাইলাতুল কদর রাত্র একটা নাম কদর বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি নাকি কোরআন শরীফ বাজান এটা আমার বানানো জিনিস না কোরআন শরীফ এটা তো আমরা লাগিয়া ওনা ব্যাগ লইয়া ঘুরলে তো হইতো না বাজার কইরা লাউন লাগবো কারণ বাজারটা দুনিয়ার এনতে কবরও যাইবেন কবরও গেলাম বাজার নাই কবরও গিয়া কিছু খাইবেন এ সুযোগ নাই তবে আখেরি নবীর উম্মতের ব্যবস্থা আছে খাওনের কবর আপনারা মনে বিশ্বাস হইতেছে না বল হুজুর কেমনে এই কথা জীবনে শুনছি না খবরে কি খাওয়ানোর ব্যবস্থা জি আখিরি নবীর উম্মতের যদি ওই রাস্তাটা চিনেন রাস্তাটার নাম জানি কি সিরাতল মুস্তাকিম ওই রাস্তা দিয়া যদি কবরও যাইতারেন আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে আসলে আল্লাহ বলেন আমি তিন বেলা আমি আল্লাহ মেহমানদারি কইরা কবরে জান্নাতের খাওন খাওয়ায় এটা আবার অন্য নবীর উম্মতে রে কইছে না হুদা আপনারা রে কইছে বাজানো এরপরও আমরা বাজার করি না আমরা যে এত দামি হইলাম নিজেরেই নিজে চিনি না বাজান আমাদের দেশে একটা এই দামি জিনিস আছে জাতীয় পর্যায়ের যেমন জাতীয় ফল কাঁঠাল জাতীয় ফুল শাপলা জাতীয় পাখি নাম জানি কি দোয়েল আচ্ছা জাতীয় পাখি যে দোয়েল জাতীয় পাখি যে দোয়েল হ্যাঁ কইলাম জানে না যদি জানতো রাজপ্রসাদের জঙ্গলাত একটাও হইল না যদি জানতো হ্যাঁ জাতীয় পাখি এত দাম হের জানে না দেখে হ্যাঁ জুর জঙ্গলাত থা হ্যাঁ যদি জানতো হ্যাঁ কমপক্ষে ঢাকা গিয়া জাতীয় সংসদের আশেপাশে গাছ গাছরা বইয়া অধিবেশন করতো আমরা জাতীয় ব্যক্তিত্ব আমরা না খাইয়া মইরা যামু গাছের উপরে নিচে যাইতাম না জানে না দেখে হেরা জোর জঙ্গলাত বা জান জাতীয় পাখি দয়াল জাতীয় সংসদ থেকে ঘোষণা আর আমাদের দাম এত বেশি ফেরেশতার চাইতে দামি জাতীয় সংসদ থেকে নয় জাতি সংগত থেকে নয় সরাসরি আল্লাহর আরশে মোয়াল্লাত থেকে ঘোষণা একটু হিসাব কইরা চলবেন আর যেন খারাপ কাজ না হয় আমরা সুন্দর আমরা শ্রেষ্ঠ সুন্দর পোশাকটা সাদা শ্রেষ্ঠ পোশাকটা সাদা যদি সাবধানে রাখি যাতে কোনো দাগ না লাগে আমাদের এইভাবে চলা দরকার চললে আমরা জান্নাতে যাব কেমনে যাব আইতাছি সামনে কষ্ট হইব আপনাদের মহব্বতে আর একটু দুরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনে রে
আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হাইরে দন যদি যাইতাম সোনার মদিনা আল্লাহ উম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ উম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বলগল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি আসুনতে জমিও খিসালিহি সল্লু আলাইহি। বাজান মার পেটেও বাজান নাই, আলমে রুহের দেশে বাজান নাই, কবরে যাইবেন কবরেও কোনো বাজার নাই, হাসরে যাইবেন হাসরেও বাজার নাই। এই জন্য কিলাম আমরা কবরও যাইবালা এমন একটা পোশাক পরাইয়া দেয় যে পোশাকের মধ্যে কোনো ফগেট নাই, কারণ টাকা পয়সা নেওয়ার দরকার নাই, হ্যাঁ বাজার নাই। রাসুল কইছে আর দুনিয়াও মাজরাতুল আখরা, দুনিয়াটা হইল আখরাতের বাজার। এখান থেকে কি সদাই করছেন একটু রাত্রে শুয়া শুয়া হিসাব করেন, পকেটবিহীন কাফন দিয়া আমরা কবরও দিয়াইব। তবে মালয়েশিয়া ওয়াজ করতে গিয়া মালয়েশিয়া এই বছর লইয়া চার বছর হয়েছে যাইতেছি মালয়েশিয়া, হেন দেখছি কবরে কিছু টেহা দিয়া দেয়। এটা মুসলমানরা না সিনা সিনা মালয়েশিয়া থাকছে মানুষ আসে না না কেউ একজনও নাই রাই পড়ার দেশটা মালয়েশিয়ার। আসলে এটারে গ্রাস করে রাখছে সিনারা, জায়গা বেশি তো সিনারারে ভাড়া দিছে, ফ্যাক্টরি করছে, বাংলাদেশি শ্রমিকটা কাজ করতেছে, ইন্ডিয়ান শ্রমিকটা আছে, পাকিস্তানির আছে। এক হোটেলে নাস্তা খাইতেছি দেখি পাকিস্তানি একটা নিচে দা মুছে, এর জিজ্ঞেলা বেটা তুই কই তো পাকিস্তানি, হ্যাঁ তো বেটা এই মুসামুসির কাম, কই বিপদে ফেরা করতেছি নাতে, আমরা তো এই কাজ করি না, ভালো কাজ করার চেষ্টা করি, মানে আইসি করব যে কর বালা খাও নাই না দিছে খাইলাম। দেশ হইল মালয়েশিয়ার জাগা দখল কিনে বসেছে চীনেরা, তা আর বেশি দিন নাই যেইভাবে চীনারা দখল করতেছে ওখানেই একজন মন্ত্রী ফাঁস করছে চীনা। তবে বাংলাদেশিরা শ্রমিক হিসাবে আছে, বর্তমানে ব্যবসার দিক থেকেও দোকানের দিক থেকে বাংলাদেশিরা আগায় গেছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি দোকানদার ব্যবসায়ী ওই দেশে বেশি। আশা করি আরও কিছুদিন গেলে এটা বাংলাদেশের মতো হয়ে যাব যদি আরেকটু সুযোগ দেয়। যাই হোক, যেখানে দাঁড়ায় বাঙালি তো দুইশেষ জোর হয়ে জায়গা, তুফজ্জুল হুজুর আইছি রে, তুফজ্জুল হুজুর আইছে সেই দেশেও ডিশের মধ্যে আমার কেসেট সারে। কিন্তু চীনারা তোর মুসলমান না, হেরা মরলে হেরা লগে কিছু টেহা পয়সা দেয়, টেহা দেয়, সিগারেট দেয়, মেজ দেয়, বাসন দেয়, জগ দেয়, গ্যালাস দেয়, সার কাপ দেয়, কেটলি দেয়, ইত্যাদি মাটি দেয়, হেন বলে খাইব। এক চীনা খুব বেশি বড় লোক, এদেশে বড় লোক রে কয় দাতু দাতু,